নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল রবিবার যে পাঁচ রাশির প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই পাঁচটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনবেন। এবং বিশেষ একটি ঘোষণা, আপনাদের রথযাত্রা উপলক্ষে রাহু রক্ষা কবচের উপর স্পেশাল ছাড় রয়েছে এবং বুকিংয়ের উপরও কিন্তু স্পেশাল ছাড় রয়েছে। যারা রাহু রক্ষা কবচ নিতে চাইছেন বা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অর্থাৎ রথযাত্রা উপলক্ষে বিশেষ ডিসকাউন্ট এই সময় কিন্তু রয়েছে। আগামীকাল রবিবার এই পাঁচ রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। হয়তো আপনাদের রাশির নাম থাকবে, তার বলে এই নয় যে আপনার সাথেও সেম টু সেম আমি যে কথাগুলি বলছি আপনার সাথেও ঘটবে। কারণ এখানে আমি যে আলোচনাটা করছি কি না, এটা একটা ইন জেনারেল আলোচনা, ব্যক্তিকেন্দ্রিক আলোচনা এটি নয়। তবে আপনার যদি গাঢ় যোগ থাকে, আপনার জন্মছক যদি পারমিট করে, রাহু যদি আপনার ভালো থাকে, তাহলে কিন্তু আপনার আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তি হতেই পারে। হবে না আমি এ কথা বলছি না, আবার হবেই এ কথাটা আমি বলছি না, কারণ এটা সার্বিক বিচার। কিছু সংখ্যক মানুষের সঙ্গে মিলবে, কিছু সংখ্যক মানুষের সঙ্গে মিলবে না। আর প্রতিদিন আমি হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ করি, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা ভিডিওটি শুনবেন। কারণ এখানে আমি আপনাদেরকে কিছুটা সময় আপনাদের কাছে নিই এবং যার মাধ্যমে আপনাদেরকে কিছু বোঝানোর চেষ্টা করি, কিছু শেখানোর চেষ্টা করি। আপনার জন্মছকে যদি অর্থপ্রাপ্তির যোগ থাকে, 100% আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি হবে। কেননা আপনার জন্মছকে যদি রাহু শুক্র বুধ শনি শুভ অবস্থাতে থাকে, রাহু শুক্র বুধ শনি আপনার জন্মছকে শুভ অবস্থায় থাকে, নিশ্চিত রূপে আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তি হবে। আর দেখা যাচ্ছে রাহু আপনার দুর্বল রয়েছে, শুক্র আপনার দুর্বল রয়েছে, বুধ আপনার দুর্বল রয়েছে, শনি দুর্বল রয়েছে, তাহলে কিন্তু অর্থপ্রাপ্তিতে বাধা আসবে। এবং যাদের অল্পের জন্য 2-1 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে, 2-1 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তি বাধা আসছে, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ। এবং এর পাশাপাশি আমি আবারও বলছি, রাহু রক্ষা কবচের উপর স্পেশাল ছাড় রয়েছে রথযাত্রা উপলক্ষে, অবশ্যই আপনারা এই সময় বুকিং আপনারা করতেই পারেন। এবং এর পাশাপাশি আরেকটি কথা আপনাদেরকে বলি, এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। তাই আপনারা যদি ভাগ্যভাবকে স্ট্রং করেন, আপনার নিশ্চিতরূপে বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তির বড় সম্ভাবনা কিন্তু রয়েছে, আবার কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে দীর্ঘদিন চেষ্টা করছে হচ্ছে না। আমি বলবো আপনারা বার্থ চার্ট রিফরমেশান এই ফর্মুলাটি করুন। দেখুন, বার্থ চার্ট রিফরমেশানের মাধ্যমে কী হবে, আপনার চটজলদি অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। প্রচুর চেষ্টা করছেন, প্রচুর আপনি পরিশ্রম করছেন, আপনার হচ্ছে না, এই জায়গাটা কিন্তু একমাত্র জন্মছককে সংস্কার করে আপনার এই গাঢ় যোগ কিন্তু সৃষ্টি করানো সম্ভব। দেখুন, বারবার একটি কথা আপনাদেরকে বলি, আপনার হস্তরেখা, আপনার জন্মছক সর্বশেষ কথা কিন্তু বলবে। এবং একটি কথা আপনাদেরকে আবারও বলি, আপনার নবাংশ চার্ট দেখা দরকার। এবং এর সাথে সাথে যাদের ক্ষেত্রে জন্মকুষ্টি নেই, অবশ্যই আপনারা হস্তরেখা আপনারা দেখুন, হস্তরেখাতে যদি আপনার থাকে এবং দশা যদি আপনার পারমিট করে, 1000% আমি আপনাদেরকে বললাম আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তি হবে। জন্মছকে প্রত্যেকেরই যে সবটি গ্রহ যে ভালো থাকে তা না, সেই জায়গাটাতে যারা প্রতিদিন ভিডিওগুলো শুনছেন, গ্রহের সঠিক প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন। এবং প্রতিদিন আমি
মহাভাগ্যে আপনাদেরকে টার্গেট নাম্বারটা বলছি। মহাভাগ্যটি আপনারা অবশ্যই দেখুন, সেখানে টার্গেট নাম্বার আপনাদের থাকছে, অবশ্যই আপনারা সেই জায়গাটাতে প্রচেষ্টা করুন, নিশ্চিতরূপে আপনারা কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু তৈরি কিন্তু করবে। আমি পাঁচ রাশির কথা বলবো। দেখুন, একই রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে, তার বলেই যে হুবহু সেম ঘটনাগুলো ঘটবে এমনটি নয়। আমি বারবার এই কথাটা আপনাদের বোঝার চেষ্টা করছি, যারা প্রতিদিন টিকিট কেটে প্রচুর অর্থ নষ্ট করছেন না, একবার অনুরোধ, আপনার জন্ম কুষ্টি অথবা হস্তরেখা একবার দেখে নিন, আপনার জন্মছকে যোগ কখন রয়েছে, আপনার দশা মহাদশা কিসে চলছে, তার উপর কিন্তু ডিপেন্ড করবে আপনার এই মহাপ্রাপ্তি ঘটবে কি না। আগামীকাল রবিবার পাঁচ রাশির আমি নাম বলবো। প্রথম রাশি সিংহ রাশি। সিংহ রাশির শুভ সময় 9:32 থেকে 11:12 পর্যন্ত, টাইমটা শুভ 9:32 থেকে 11:12। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য, সেই রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের আগামীকালের যে শুভ সময় সকাল 10:17 থেকে আপনার 12:22 পর্যন্ত টাইমটা শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির আপনার আগামীকালের যে শুভ সময়টা যেটা দেখা যাচ্ছে, সকাল 9:56 থেকে 11:19 পর্যন্ত আপনাদের সময়টা শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে শুভ সময়টা দেখা যাচ্ছে, সকাল 11:12 থেকে 12:36 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অন্তিম এবং শেষ রাশি, তার আগে একটি কথা বলি, আপনার ভিডিওটি প্রতিদিন শুনছেন, একবার নিজের ব্যক্তিগত জন্মছকটা একবার বিচার করে নিন। প্রচুর ভিডিও শুনছেন কিন্তু আপনার ক্ষেত্রে হচ্ছে না, সেই জায়গাটা একমাত্র একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু সঠিক গাইডলাইন দিতে পারে, আপনার কোন বছর প্রাপ্তি রয়েছে, কোন মাসে প্রাপ্তি রয়েছে এই জায়গাটা, এবং আপনার ক্ষেত্রে ফর্চুনা নাম্বার কোনগুলো, সেটা কিন্তু একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাকে সঠিক গাইডলাইন আপনাকে কিন্তু করবে। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো, আগামীকাল প্রবল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, সেই রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির যে সময়টা দেখা যাচ্ছে, সকাল 10:15 থেকে আপনার 12:54 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ আগামীকাল রবিবার এই পাঁচটি রাশির অর্থপ্রাপ্তির গাঢ় যোগ কিন্তু রয়েছে। এবং এর পাশাপাশি আবারও একটি কথা, আপনারা মহাভাগ্য দেখতে ভুলবেন না, সেখানে আমি টার্গেট নাম্বার, শুভ রং নিয়ে কিন্তু আমি প্রতিদিন কিন্তু আলোচনা করি। অর্থাৎ বিশেষ এই প্রোগ্রাম যারা প্রতিদিন নিয়মিত দর্শক, তারা অবশ্যই দেখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।